আমরা দেখে থাকি যে রাস্তাঘাটে জনমানব যেগুলোতে থাকেন, বিশেষ করে যাত্রী ছাউনি অথবা মানুষজন যে রাস্তাগুলোতে হেঁটে যান, ফুটপাতে, এর পাশে যে কোনো জায়গায় আমরা মলমূত্র ত্যাগ করছি, এতে আমরা কোনো বাধাই মনে করছি না। এমনকি যেখানে একটুখানি ডোবা টাইপ আছে, যেখানে একটু পানির মতো জায়গা আছে, এইগুলো জায়গাতে প্রস্তাব করছি। বড় একটা গাছ এক জায়গায় আছে, এই গাছের নিচে কোনোভাবেই যেন এটা বন্ধ করা যাচ্ছে না। আসলে কোরআন সুন্নাহ বিষয়ে আমাদেরকে কি বলে, মুসলমানদের জন্য এক্ষেত্রে ইমানদারদের জন্য কি দায়িত্ব? প্রথম বিষয় হচ্ছে ইসলামকে বলা হয়, যেটা আমি আমার কথাবার্তায় অহরহ আপনাদের কাছে বলি, যে আদ দীন ও আল ফিতরা, ইসলাম হচ্ছে স্বভাবের ধর্ম। তথা আমাদের স্বভাব বিবেচনা যেটা সমাজের সাথে যায়, আমাদের মানবীয় গুণাবলীর সাথে যায়, দেখা যাবে ইসলামের অধিকাংশ বিধানই এরকম। সুতরাং প্রথমত আমরা বলবো এটা মানবীয় স্বভাবের বহির্ভূত একটা আচরণ, কিন্তু এটা আমরা অহরহ দেখতে পাচ্ছি আমাদের। দ্বিতীয় কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এটা আমি খুব সতর্কতার সাথে আপনাদের কাছে হাদিসটা উপস্থাপন করছি, ভালো করে খেয়াল করে দেখেন। আবু দাউদের হাদিস, প্রথম খণ্ডের 7 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু আল মালাঈনা আস-সালাসা, ক্বীলা ইয়া রাসূলুল্লাহ মাল মালাঈনু ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তিন ধরনের অভিসম্পাত থেকে বেঁচে থাকো, তথা এই তিনটা কাজ করলে তোমাদের উপরে লানত হবে। এই লানত মানে কি? লানাতুল্লাহি ওয়াল মালাইকা, আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাত হবে তোমাদের উপরে, ফেরেশতাদের অভিসম্পাত হবে, সৃষ্টিকুলের অভিসম্পাত তোমাদের উপরে হবে। কি বিষয়ে? তারা জিজ্ঞাসা করলেন, কিলা, সাহাবীরা বললেন, মাল মালাইনু ইয়া রাসূলুল্লাহ, কি সে বিষয় যেটা আমাদের অভিসম্পাত হবে, কোন তিনটা কাজ করলে সেরকম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বর, আইন ইয়াকউদা আহাদুকুম ফি যিল্লিন ইয়াস্তাযিল্লু ফিহি আও ফি তারিকিন আও ফি নাকঈ মাঈন আও আওয়াল মাওয়ারিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন জায়গাতে তোমরা প্রস্রাব পায়খানা, তোমাদের এই ইস্তিনজার, হাজত পূরণ করা থেকে বেঁচে থাকো, যদি না বেঁচে থাকো তোমাদের প্রতি লানত হবে। 1 নম্বর হচ্ছে ওই স্থান, যেই জায়গাটা ছায়া আবৃত অথবা ছায়া করা হয়েছে, যেখানে মানুষজন এসে আশ্রয় নিবে, যেখানে মানুষজন আরাম করবে। ঠিক দেখেন, আমাদের যাত্রী ছাউনির জায়গা যেগুলি, যেখানে একটু ছায়া আবৃত জায়গা, তার পাশে মানুষ প্রস্রাব করছে, দাঁড়িয়ে প্রস্রাব করছে, বসে প্রস্রাব করছে, প্রস্রাব বন্ধ করা যাচ্ছে না। কত লিখে দিছে ফাইন, এখানে প্রস্রাব করবেন না, তারপরেও তারা কথাবার্তা শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, করো, তোমার লানত তোমার সাথে আসবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তোমাদের জন্য 2 নম্বর বিষয় হচ্ছে আউফি তারিকিন, মানুষ যেখানে চলাচল করে, চলাচলের রাস্তা, ফুটপাথ, এর পাশে। ঢাকা শহর আমরা যেখানেই যাই সেখানেই দেখতে পাই ফুটপাতে প্রস্রাব, ফুটপাতের পাশে প্রস্রাব। এমন ভাবে আমরা প্রস্রাব করে দিয়েছি যে আমাদের প্রস্রাবটা গড়ায় ফুটপাতে চলে আসছে, সেটা আমাদের কোনো নাক ধরে চলতেছে মানুষ, তারপরেও আমরা এখান থেকে বাঁচতেছি না, লজ্জা সরম আমাদের নাই। এবং দ্বিতীয় প্রসঙ্গ যেটা, যে এই ফুটপাত, এই রাস্তায় প্রস্রাব করলে আমি তো একে মানুষকে বিব্রত করছি, 2 নম্বর পরিবেশ দূষণ করছি, 3 নম্বর আল্লাহ এবং তার ফেরেশতাদের লানত পাচ্ছি। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওফি নাকঈ মাঈন, অথবা এটার ব্যাখ্যা করেছে আওয়াল মাওয়ারিদ, তোমরা জলাশয় যেখানে পানি থাকে, ডোবা থাকে, এইগুলো জায়গাতে মলমূত্র ত্যাগ করো না, প্রস্রাব করো না। আমরা দেখতে পাই যেখানে রাস্তার পাশে হোক বা যেখানে হোক, একটুখানি যদি কোনো জায়গায় একটা ডোবা আমরা দেখেছি, তাহলে উপর থেকে আমরা ওর মধ্যে প্রস্রাব করে সেইটা পুরোপুরি নষ্ট করে দেয়। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা বিষয় আমাদেরকে সতর্ক করলেন। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করি, প্রস্রাব বন্ধ করতে না পেরে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তার মধ্যে হাস্যস্কর বিষয় আমাদের জন্য, লজ্জাজনক, যে আমরা কোরআনের ভাষা আরবি জানি, এই জন্য আরবির প্রতি আমাদের মহব্বত আছে, শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছেন যে লিখে দিয়েছে লা তাবুলু ফিহিনা, অথবা লা তাবুল, তোমরা এই জায়গায় প্রস্রাব করো না, মামনুল বাউল, বাউল মানে প্রস্রাব করা, মামনুল বাউল, এখানে প্রস্রাব করা যাবে না, এরকম আরবি লেখার কারণে। আসলে কথাটা হচ্ছে বাংলায় প্রস্রাব নিষেধ, সেই কথাটা আরবি লেখার কারণে তাও কিছু এফেক্ট পড়েছে, যে আরবি লেখা আছে জায়গায়, আসলে তো কোরআন লেখা নেই ওই জায়গাতে। তা আমাদের এই মানসিকতার পরিবর্তন করতে হবে। মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, ইমানদার হিসাবে এটা খুবই জঘন্য একটা চরিত্র। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে রাস্তাঘাটে পর্যাপ্ত পরিমাণে যেগুলো জায়গাতে গণশৌচাগার লাগবে, যে শৌচাগারগুলোতে প্রস্রাব করার মানুষের পর্যাপ্ত ব্যবস্থাপনা দিতে হবে। আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে পাবলিক টয়লেট আছে, একটু হেঁটে গেলে পাবলিক টয়লেট পাওয়া যায়, কিন্তু তারপরেও একটা শ্রেণী আছে,
হাজার টয়লেট বানান, হাজার তাদেরকে বুঝান, উনি হয়তো কোনো বাসের স্টপ কাউন্টারে গেছেন, ভিতরে বাথরুমে টয়লেট করতে পারেন, তারপরেও করবে না, এখানে দাঁড়ায় প্রস্রাব করছে। দ্বিতীয় প্রসঙ্গ, শরীয়তে ইসলামে ইমানদারদের জন্য দাঁড়িয়ে প্রস্রাব করার কিন্তু বিধান নেই, এটা একমাত্র অসুস্থ অপারগ, না হলে আপনি দাঁড়ায় প্রস্রাব করতে পারবেন না। দাঁড়ায় আপনি প্রস্রাব করছেন, আপনি প্রস্রাবের পরে এস্তেনজার হাজতের পানি নিলেন না, ঢেলা কুলুপ ব্যবহার করলেন না, আপনি ওই নাপাক শরীর নিয়ে চলাফেরা করতেছেন, এটা তো ইমানদারের চরিত্র হতে পারে না। এই জন্য বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের আলোকে পরিবেশ সচেতন হতে হবে আমাদেরকে, আমরা অপরকে যেন কষ্ট না দেই, আল্লাহ তার ফেরেশতাদের লানত নিয়ে যেন আমরা চলাফেরা রাস্তাঘাটে না করি, আমরা এই যত্রতত্র প্রস্রাব করা থেকে বিরত থাকি। এবং যারা যথাযোগ্য কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি অনুরোধ, লোক সমাগম হয় যে জায়গাতে, যাত্রী ছাউনি যেখানে আছে, সেগুলোতে মানুষের জন্য সহজলভ্য করুন টয়লেটকে। টয়লেট গভর্নমেন্ট এইগুলি বানাচ্ছে, তারপরেও জনসাধারণ তার ইচ্ছা অনুযায়ী সেখানে গেলে 10 টাকা 15 টাকা 20 টাকা অনেক সময় টয়লেট দিয়ে দিতে হয়, এটা কেমন কথা? তাহলে জনগণের জন্য আপনি টয়লেট, পাবলিক টয়লেট নাম দিচ্ছেন সরকারি, সেখানে আবার টাকা পয়সা নেওয়া হচ্ছে, সব মানুষের জন্য তো টাকা পয়সা দেওয়ারও সামর্থ্য থাকে না। হ্যাঁ, কিছু মানুষ সেটা বেয়ার করতে পারে, কিছু জায়গায় উন্মুক্ত রাখতে হবে এগুলি। আমরা দেখছি যেখানেই টয়লেট হচ্ছে সেখানেই টাকা পয়সা দিয়ে নতুন করে একটা কামায়ের, তাহলে মানুষের সুযোগ সুবিধার জন্য কি হলো? এটাও একটা কিন্তু আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে প্রশ্ন সাপেক্ষ বিষয়। কতক জায়গায় হ্যাঁ আমরা যুক্তি দিতে পারি, পরিচ্ছন্ন থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য লোক নিয়োগ করতে হয়, এগুলো তো জনগণ ট্যাক্স দিচ্ছে, জনগণ কর দিচ্ছে, জনগণের টাকাতে এগুলো নির্মিত হচ্ছে, সুতরাং সর্বক্ষেত্রেই এই টাকা দিয়ে প্রস্রাব যদি করার ব্যবস্থা করি তাহলে কিন্তু এক্ষেত্রে মানুষ উৎসাহিত হবে না। কারণ একজন মানুষের ক্ষেত্রে অনেক সময় 10 টাকা অনেক বড় ব্যাপার হয়ে যায়, তিনি 10 টাকা দিয়ে বাথরুম নাও করতে পারেন। তবে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে এটাকে কমন করা আমাদের উচিত, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।